ইসিম কি, কারা ব্যবহার করতে পারবেন, জেনে নিন খরচ। বিগত কয়েক বছর ধরেই ভারতে শুরু হয়েছে ইসিম পরিষেবা। এয়ারটেল, জিও, ভিআই গ্রাহকরা এর মাধ্যমে পরিষেবা ব্যবহারের সুবিধা পান। আজকাল অনেক ডুয়াল সিম স্মার্টফোনে একটি ইসিম সাপোর্ট থাকে। কিন্তু কি ইসিম, কিভাবে এর মাধ্যমে কাজ করে স্মার্টফোন, জেনে নিন। ইসিম কি, যে কোনো টেলিকম সংস্থার পরিষেবা ব্যবহারের জন্য প্রয়োজন একটি সিম। সকলেই কোনো না কোনো সময় দোকান থেকে সিম কার্ড কিনেছেন, কিন্তু মেয়ের ক্ষেত্রে কোনো সিম কার্ড হাতে পাওয়া যায় না। ফোনের মাদারবোর্ডের মধ্যেই থাকে এই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। তবে শুধু স্মার্টফোন নয়, স্মার্ট ওয়াচ, ড্রোন, গাড়ির মধ্যেই এই প্রযুক্তি ব্যবহার হয়। যে কোনো ডিভাইসে অতিরিক্ত সিম কানেক্টিভিটির জন্য এই প্রযুক্তি ব্যবহার হয়। এক কথায় ফোনের ভিতরে বসানো সিম কার্ডকেই মো বলা হয়। এই সিম অ্যাক্টিভেট করার জন্য প্রয়োজন হয় একটি বিশেষ কোড, যা টেলিকম সংস্থার তরফ থেকে দেওয়া হয়। বিভিন্ন আইফোন মডেল ছাড়াও একাধিক স্যামসাং, পিক্সেল ও অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে মো সাপোর্ট রয়েছে। ফোনে মো সাপোর্ট না থাকলে তা ব্যবহার করা যাবে না। ইসিম ব্যবহারের খরচ কত? মো ব্যবহারের জন্য আলাদা খরচ করতে হয় না। যে কোনো টেলিকম নেটওয়ার্কের অন্যান্য প্ল্যান যেমন কাজ করে, তেমনই কাজ করে মো ডিভাইসেও। ইসিম কিভাবে কাজ করে? প্রত্যেক নেটওয়ার্ক সংস্থার মো অ্যাক্টিভেট করার পদ্ধতি আলাদা। এয়ারটেল ও জিও গ্রাহকরা প্রিপেড ও পোস্টপেড এ মো ব্যবহারের সুবিধা দেয়, যদিও ভিআই রো ক্ষেত্রে শুধুমাত্র পোস্টপেড গ্রাহকরাই মো ব্যবহার করতে পারেন। ইসিম এর জন্য এসএমএস এর মাধ্যমে আবেদন জানাতে পারেন এয়ারটেল, জিও ও ভিআই গ্রাহকরা। এরপরে আপনার রেজিস্টার্ড ইমেলে একটি কিউআর কোড আসবে। ফোনের সেটিংস থেকে এই কোড স্ক্যান করে মো সেট আপ করা যাবে। বিভিন্ন ফোনে এই কোড স্ক্যান করার সেটিংস পৃথক। ইসিম এর সুবিধা অসুবিধা কি? সাধারণ সিম কার্ডের তুলনায় ইসিম এ ভালো কানেক্টিভিটি পাওয়া যায় এমন কোনো প্রমাণ নেই। তবে মো অ্যাক্টিভেট করার জন্য দোকানে যাওয়ার ঝামেলা নেই। অন্যদিকে মো যেহেতু ফোনের মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকে, তাই অন্য ফোনে সিম লাগিয়ে একই নম্বর ব্যবহার সম্ভব হয় না, ফলে অসুবিধার সম্মুখীন হতে পারে।